नमस्कार बंधुरा, प्रत्येके निश्चय खूब भालो आछेन। लास्ट भिडियोते आमी आपनादेर काछे तुले धरेछिलाम शियालदा प्लान मार्केटे किछुटा पोर्शन, एबं सेई संगे देखिएछिलाम किछु कैकटास, किछु पाताबाहार, किछु सीजन फ्लावर, एछाड़ा नतून किछु प्रजातिर गाछो आपनादेरके देखिएछिलाम एबं तादेर दामो जानिएछिलाम। आजकेर भिडियोते आमी बाकी मार्केटटाते एक्सप्लोर करबई, संगे संगे किछु फलेर गाछो आपनादेरके देखाबो एबं तादेर दामो जानाबो। ताहले चलुन देखे नेवा जाक কি ফলের গাছ আছে এই মার্কেটে, তার দাম কি আছে। প্রচুর পাতাবাহার দেখতে পাচ্ছি, ইনডোর প্ল্যান্ট দেখুন। নমস্কার দাদা। আচ্ছা বলছিলাম যে এই এই যে দাম কত আছে এই প্ল্যান্টটা, এটা নতুন দেখতে পাচ্ছি এই প্ল্যান্টটা, এটা 700 টাকা বলছে রেড কালারের যেটা। আচ্ছা, আর এই যে এইগুলোর কি দাম আছে, এই ফুলগুলো গার্ডেনের দাম কত আছে? 150 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই স্নেক প্ল্যান্টগুলোর কি দাম আছে? স্নেক প্ল্যান্ট আচ্ছা, এগুলো 250 টাকা করে। আচ্ছা, এই জারবেরাগুলোর কি দাম সেম? এগুলো 60 করে। আচ্ছা আচ্ছা, বাহ, এইটা একটা, এইটার দাম কত আছে? এটা এটার নামটা কি? এই প্ল্যান্ট অ্যাজেলিয়ার। হ্যাঁ, অ্যাজেলিয়ার দাম কত আছে? এটা 250 টাকা। আর সামনে আমি, আচ্ছা 60 টাকা আছে, 80 টাকা আছে। আচ্ছা আচ্ছা, কমলালেবুগুলো গাছ দেখতে পাচ্ছি, এগুলো কমলালেবুগুলোর দাম কত আছে? 150 টাকা। মিষ্টি হবে না এমনি, জাস্ট দেখানো সুন্দর জন্য। আচ্ছা আচ্ছা, যেটা এখানে রাখা আছে, ও আচ্ছা, দু রকম লেবু আছে। আচ্ছা 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 আচ্ছা, চাইনিজটা মিষ্টি হবে, চাইনিজটা টক হবে। আচ্ছা আচ্ছা, আর যেটা হংকং যেটা বলছেন সেটা মিষ্টি হবে। দাম কত এগুলো? 150 টাকা করে। এগুলো কি নর্মাল টবেও হবে? আচ্ছা, তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 150 টাকা করে, দু রকম লেবু আছে, একটা চাইনিজ আর একটা হংকং। এর টবে হবে, চাইনিজটা একটু টক হবে, আর হংকংটা বলছেন মিষ্টি হবে, নর্মাল টবেই লাগানো যাবে। এটা কিন্তু শীতকালেই হবে, যেরকম কমলা লেবু সিজন, তাই তো? আচ্ছা, এটা 12 মাসের বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো দাদা, এই চন্দ্রমল্লিকাগুলোর কি দাম আছে? 30 টাকা। আর এই লেবু গাছটা, এটা কি কমলা লেবু? এটা কি লেবু? চাইনিজ কমলা। এটা মিষ্টি হবে না জাস্ট দেখতে টক? আচ্ছা, এটা সারা বছর হবে নাকি? না, সারা বছরের জন্য। এইটা কি গাছ? এটা মানে খুব দেখছি আমি আপনাদের মার্কেটে, এটা কি গাছ? নরমাল যে আমরা বাঁধাকপি টাইপের, তাই তো? অর্নামেন্টাল ক্যাবেজ। আচ্ছা, অর্নামেন্টাল ক্যাবেজ। এগুলো দাম কি আছে? দাম আছে 100 টাকা। এটা কি শুধু শীতকাল ফের ঘুরিয়ে গেলে শেষ হয়ে যাবে, তাই তো? দাদা, এই জবাগুলোর কি দাম আছে? এই 150-250 মোটামুটি। পুনে জবা। আচ্ছা, এইগুলো পিটুনিয়া তো মনে হচ্ছে, পিটুনিয়াগুলো? আচ্ছা, পিটুনিয়াগুলোর কি দাম? 60 টাকা। আর ওই ওই সামনে যেগুলো বললেন ওই দিয়ে গেছো? হ্যাঁ, এগুলো বেবি ডল বলে। এগুলো শুধু সিজন, এগুলো সিজন ফ্লাওয়ার, তাই তো? মানে এখানে সব করে সিজন ফ্লাওয়ার বলছে। হ্যাঁ, এগুলো তো গুলঞ্চ মনে হয়। এই গুলঞ্চগুলোর কি দাম আছে? আর পিছনে যেটা আছে ওই যে লাল রঙের পাতার মতো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাম কত? 600 টাকা। সারা বছরই এরকম হবে কি? এটা ইনডোর প্ল্যান্ট? হ্যাঁ দাদা, এখানে কি কি ফলের গাছ আছে? আম দেখতে পাচ্ছি আর লেবু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ফলের গাছের মধ্যে আমি আম দেখতে পাচ্ছি আর লেবু দেখতে পাচ্ছি।
সবেদা আছে, সবেদাও আছে। আম গাছের দাম কত? আমগুলোর দাম কত? 150 টাকা। এই সারা বছরই হবে ফল এটা? এই থাই আম না নরমাল আম? আর লেবুগুলো এটা কি চাইনিজ কমলা না নর্মাল কমলা? আর সবেদার দাম কত? সবেদা গাছটা 200-250 যেরকম নেব। এক মাসের মধ্যে ফল হবে? আচ্ছা আচ্ছা, মানে টবে লাগানোর মতো লাগে ছাদ বাগানে লাগানোর জন্য। এইটা কি গাছ? এইটা একটু টবে এটা হয়ে আছে। এইটা এইটা সিজিনিয়াম। আচ্ছা দেখুন, এখানে প্রচুর ফল গাছও দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটা জবা। প্রচুর ফুলের গাছ। চলুন দোকানের মালিকের সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা। আচ্ছা, এই ইঙ্কাগুলোর কি দাম আছে? ইঙ্কাগুলো 60 টাকা করে? আচ্ছা আচ্ছা, কি আছে? আচ্ছা, কেনিয়া গ্রুপের ইঙ্কা। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে নতুন একটা গাছ দেখতে পাচ্ছি, এটার দাম কত আছে? এটা 250 টাকা। ঠান্ডা ঠান্ডা না, শীতকালে তো। বন্ধুরা, আজ শিয়ালদা প্ল্যান মার্কেটে আমি বেশ কিছু নতুন গাছ দেখতে পেলাম। যেহেতু গাছগুলি সম্বন্ধে আমার বিশেষ কোনো পরিচিতি নেই, সেজন্য গাছগুলোর নাম উচ্চারণ করার সময় হয়তো আমার প্রোনাউন্সিয়েশনে কোনো প্রবলেম হয়েছে, সেজন্য আমি বিশেষভাবে দুঃখিত। আর আপনারা যদি গাছগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা দেখতে পেলেন শিয়ালদা প্ল্যান্ট মার্কেটে কী কী গাছের সম্ভার আছে আর তার দামই কত। তাহলে আপনি আপনার ছোট্ট ছাদ বাগানের জন্য বা বাগানের জন্য একবার চলে আসতেই পারে সময় করে শিয়ালদা প্ল্যান্ট মার্কেটে, এবং সেখান থেকে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ অনুযায়ী গাছ কিনে নিয়ে যেতে পারে। এখানে শুধু গাছই পাওয়া যায় তা নয়, এখানে কিছু কিছু দোকানে টবও পাওয়া যায়, এছাড়া পেস্টিসাইডস বা সারও পাওয়া যায় বিভিন্ন দোকানে। তাহলে আপনারা একদিন চলে আসুন এবং নিজের চোখেই দেখে যান এবং নিজের কানে শুনে যান কী কী দাম আছে এবং কী কী গাছ আছে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের কাছে।